আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি দারুণ একটি ভিডিও হবে আজকে কারণ তোমরা অনেকেই অনেক অ্যাপ ব্যবহার করো চুল কালারিং করার জন্য তো ওই অ্যাপসগুলো হয়তো ভালোভাবে কাজ করে না তো আজকে আমি যে অ্যাপসটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই অ্যাপসটি একটি দারুণ একটি অ্যাপস এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তো অ্যাপসটি প্রথমে তোমরা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবে তো প্লে স্টোরে চলে যাওয়ার পর তোমরা সার্চ অপশন ক্লিক করবে তো সার্চ অপশান ক্লিক করবে তোমরা টি ই এল ই টেলিপোর্ট লিখে সার্চ করবে তো টেলিপোর্ট লিখে সার্চ করার পর তো প্রথমে অ্যাপসটি চলে আসবে তো অ্যাপসটি চলে আসার পর তো অ্যাপসটি আমি আগেই ইনস্টল করে রেখেছি তো এখন আমি অ্যাপসটি ওপেন করব তো ওপেন করার পর এখন অ্যাপসটি ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর তো আমি গ্যালারি অপশন ক্লিক করব তো গ্যালারিতে ক্লিক করলাম তো গ্যালারিতে ক্লিক করার পর তো এখান থেকে আমি একটা ছবি নিলাম তো আমি ছবি নেওয়ার পর এখানে আমি সার্চ অপশনে ক্লিক করলাম তো তো ক্লিক করার পর এখন একটু সময় নেবে অ্যাপসটি মানে ছবিটা ক্লিয়ার করার জন্য তো এখানে মানে কি বলবো মজার মজার তোমরা একটু পরে দেখতে পারবে যে অ্যাপসটি কিভাবে কাজ করে এবং কত সুন্দর কাজ করে তো তো অ্যাপসটিতে তোমার পুরোপুরি চুলের ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ করে ফেলবে এবং চুলের কালারই চেঞ্জ করে ফেলতে ফেলবে যা তোমরা বুঝতেই পারবে না মনে করো বোঝা যাবে যে হয়তো বা তুমি কোনো পার্লার থেকে তোমার চুলগুলো কালার করেছো তো দেখো তো এখন দেখো এই যে এই কালারটা এখানে দেখো এই কালারটা হয়ে গেল চুল কীভাবে কালারিং হচ্ছে তাই আমি চাইলে আমার চুল কালো করতে পারে তো চাইলে এই দেখো মেয়েটার চুল কালো এবং ব্রাউন দারুণ দারুণ সব কালার তো চাইলে এই সাদাও করতে পারি চালি গ্রিনও করতে পারি দেখো গ্রিন পুরোপুরি গ্রিন হয়ে গেছে তো আবার কালো করলাম আবার গ্রিন করলাম তো ফিরোজা পিঙ্ক হুম তো গাঢ় পিঙ্ক পার্পেল তো অনেক কালার করতে পারো এবং ছবিগুলো তুমি এখানে ভাগও করে নিতে পারো দেখছো কত সুন্দর কালারিং হচ্ছে প্রতিটা প্রতিটা এবার চাইলে এখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো কালার চেঞ্জও করতে পারো যেমন এখন চাইলে তুমি এই ছবিটা ফেসবুকে আপলোডও করতে পারো মানে সেভ করে এখানে এই বাটনটি ক্লিক করলে তো এই বাটনে ক্লিক করলে ছবিগুলো সেভ হয়ে যাবে হুম তো চাইলে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড যেমন ছবির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারো দেখো এই তুমি ছবি তোমার তুমি ছবি তুমি তোমার ছবির ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করতে পারো ব্যাকগ্রাউন্ড তো তুমি তোমার ছবিটা ছবি করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারো এটা দিতে 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 পারো দিতে পারো অনেক রকমের ব্যাকগ্রাউন্ড তুমি তোমার চেঞ্জ করতে পারো এখানে দেখো বুঝতে তুমি এখান থেকে সেলফিটা নিয়েছো হুম তো এখান থেকে তুমি ছবি সেভ করতে পারো তো এখানে অনেক 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 ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তুমি চাইলে দেশে চলে যেতে পারো আর্থ তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফিজ